আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আমি নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। বেশি কথা বললে বন্ধ করে রেখে দেবো। কি বন্ধ করে রেখে দেবো? চলুন দেখে আসি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনগণের উদ্দেশ্যে কি বলল, কি বন্ধ করে রেখে দিতে চাই। বিদ্যুৎ মন্ত্রীকে বলছিলাম যে একটু প্রতিদিন যেন কিছুটা লোডশেডিং দেয়, তাহলে মানুষের একটু মনে থাকবে যে না, লোডশেডিং আছে। তখন ওই যে পয়সা দিয়ে তেল কিনে জেনারেটর চালাতে হবে, তখন আবার একটু মানে আক্কেলটা ঠিক হবে যে হ্যাঁ, এই অবস্থা তো বিদ্যুৎ ছিল। বিদ্যুৎ নিয়ে, হ্যাঁ কারণ এখন তো আমরা করে দিচ্ছি, ভর্তুকি দিচ্ছি। কেন আমি ভর্তুকি দেবো? বিদ্যুৎ ব্যবহার করতেছে সবাই, আর ভর্তুকির সুযোগটা নিচ্ছে সব অর্থশালী বড় লোকরা। সেখানে একটা স্লট ঠিক করবো এখন থেকে, যে কত পর্যন্ত সাধারণ মানুষ ব্যবহার করে তাদের এক দাম, আর তার থেকে বেশি যারা করবে তাদের জন্য আলাদা দাম। ইতিমধ্যে আমি নির্দেশ দিচ্ছি, ওইভাবে একটা কয়েকটা স্লট করে করে আমরা দেব। যে বেশি ব্যবহার করবে তাকে বেশি দামে কিনতে বেশি হবে, কথা বললে সব বন্ধ করে দেবো সেটা। সেভাবে আর একটা ব্যবস্থা করার জন্য ইতিমধ্যে আমি এটা নির্দেশ দিয়েছি, এটার উপরে কাজ চলছে। এটা এভাবে আমরা আপনার করবো, সংস্কার আছে। আর বেশি আমাকে বেশি কথা বললে সব বন্ধ করে দিয়ে বসে থাকবো। ইলেকশনের পরে যদি আসতে পারি আবার করব, তা দেখি আপনি কে শুনতে সাহস দেন, আপনি পায় তো দিতে। প্রধানমন্ত্রী, ও আপনার তাই, তো সেটা কথা আবার কথা না। সব গোছায় গেছে, দেওয়ার পরে এখন ইলেকশনের কথা, ভোটের কথা, অর্থনীতির কথা, পাকা পাকা কথা শুনতে হয়। আমি ওটা শুনতে রাজি না, আমি এদেশে আজকের না, 77 বছর বয়স, ঠিক ঠিক, সে 15-16 বছর আরো কিছু বয়স নাই। থেকে মিছিল করি, তাহলে আমার রাজনীতি বয়স কত? স্কুল জীবন থেকে মিছিল করা শুরু করি, ঠিক, দেশ তো আমরাই স্বাধীন এ করছি, পর্যন্ত তাই না? চালাই যাচ্ছি। তো সে আর বাবা মা ভাই বোন সব হারাইছে, হারাবারও আমার কিছু নাই, আর আমি এখানে কিছু পেতেও আসিনি, নিতেও আসিনি। আমি এসে আমার দেশের মানুষকে দিতে, কারণ আমার বাবা সারা জীবন কষ্ট করে এদের স্বাধীন করে গেছে। না সেটাই না, তার যে স্বপ্নটা ছিল সেটা পূরণ করাই আমার কথা। সেই জন্য আমার এদেশের দরিদ্র মানুষ, সাধারণ মানুষ, তাদের জন্যই আমার কাজ, আমি সেটাই করে যাচ্ছি। আজকে একটা দেশ মর্যাদা পাচ্ছে সারা বিশ্বব্যাপী। আগে বাংলাদেশ শুনলে সবাই নাক ছিটকাতো, এখন সেটা ছিটকায় না, বাংলাদেশ শুনলে একটা আলাদা মর্যাদা নিয়ে তাকায়, রাইট, উন্নয়নের রাইট, রোল মডেল হিসেবে দেখে। এটা মাথায় রাখতে হবে, এটা বাতাসে হয়নি, এটা আওয়ামী লীগ সরকার আছে বলে যথাযথ পদক্ষেপ নিয়ে আমরা দেশে উন্নতি করেছি। চার বেলাও খায়, রাইট, আন্তর্জাতিক পর্যায়ে ভাবমূর্তি উজ্জ্বল করেছি, যে কারণে এটা সম্ভব হয়েছে। ওই একটা স্বপ্ন ঠিক, পূরণ করা যেটা জাতির পিতার ছিল সেটাই। এখন তো কেউ না খেয়ে কষ্ট পায় না, রাইট রাইট বলছেন। যে উত্তরবঙ্গে এক বেলা খাবার পেত না, 3 বেলা 4 বেলাও তো ভাত খায়, মানুষের খাবার গ্রহণটাও তো বেড়ে গেছে, আর আমাদের উৎপাদনও বাড়ছে, আমরা উৎপাদন বাড়াচ্ছি। কাজে আমরা আগে নিজেরটা নিজের ঘরে করে নিজেরা খেয়ে নিজে ভালো থাকার চেষ্টা করব, সেটাই হচ্ছে আমার কথা। আমি দেশবাসীকে সেই আহ্বান জানাবো আজকেও, যে 1 ইঞ্চি জমি যেন অনাবাদি না থাকে, ঠিক, যে যা পারেন উৎপাদন করেন, কারণ বিশ্বব্যাপী কিন্তু প্রচণ্ড খাদ্য। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখলেন এত সময় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের উদ্দেশ্যে বা আমাদের উদ্দেশ্যে যে কথাগুলো বললো, আপনাদের কাছে কেমন লাগলো? লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।